তোমার কি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভয় হয়? যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভয় হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমি আবারও বলতেছি, যদি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ভয় হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আমাদের জীবনে অনেকগুলা ভয় থাকে, কারো হচ্ছে ভূতে ভয়, কারোর হচ্ছে জীবনের দৌড়ে ভয় থাকে, কারো হচ্ছে বাবা মাকে হারানোর ভয় থাকে, কারো হচ্ছে প্রিয়জনকে হারানোর ভয় থাকে। তোমার যদি সেগুলোর বাইরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স না পাওয়ার ভয় থাকে, আমি আবারও বলি এই ভিডিওটা তোমার জন্য। জেনে রাখো, আমি যদি তোমাদেরকে একটু ইতিহাস বলি, 1921 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হয়েছিল। সো এই পর্যন্ত 1921 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 100 বছর 100টা বেস ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে পড়াশোনা করছিল। প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা গুরুজন, বর্তমান অধ্যয়নরত প্রত্যেকটা শিক্ষার্থীকে তুমি যদি জিজ্ঞেস করে থাকো যে আপনার ভর্তি প্রস্তুতির সময় কোন জিনিসটা আপনাকে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি প্রেরণ দিছিল, তারা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার ভয়। তাহলে একটু তোমার সাথে রিলেট করে নাও তো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, এই ভয়টা থাকে তোমার ভিতরে, তাহলে তুমি রাইট ওয়েতে আসো, মানে তুমি সঠিক ওয়েতে আসো যে তুমি ভয় পাচ্ছ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। কারণ তুমি হচ্ছে এলিয়েন না। এলিয়েনদের চিন্তা ভাবনা হচ্ছে অন্য লেভেলের। যারা মানুষ তাদের সবার চিন্তা ভাবনা একরকম, তাদের কাছে যে ভয়টা, আমার কাছে যে ভয়টা, তাদের কাছে তোমার কাছে সেই ভয়টা। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভয়ের গল্পটা সবারই সেম। তো তোমার লাইফে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভয় থাকে, তাহলে আমি তোমাকে বলি কয়েকটি স্টেপের কথা। আসো আমরা হচ্ছে একটা টিভি সিরিজের কথা বলি বা মুভি সিরিজের কথা। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি জনপ্রিয় হয়েছিল স্কুইড গেম। সেখানে কয়েকটা গেম খেলতে হইতো মানুষগুলাকে, তারা হচ্ছে ফার্স্ট স্টেপে গেম খেলে জিতলে সেকেন্ড স্টেপে যাইতে পারতো, সেকেন্ড স্টেপে গেমগুলো খেললে তারা হচ্ছে থার্ড স্টেপে যাইতে পারতো, থার্ড স্টেপে গেমগুলো জিততে তারা হচ্ছে ফোর্থ স্টেপে, অ্যান্ড ফাইনাল হচ্ছে গিয়ে যারা ফোর্থ স্টেপ জিততো তারা হচ্ছে ফিফথ স্টেপে যাইতে পারতো, সেখানে যারা জিততো তারা হচ্ছে গিয়ে সফল পুরস্কারটা পাইছিল একজন মাত্র লোকে। আসো এবার হচ্ছে আমরা তোমাদেরকে গল্পটা শোনাই। সে গল্পটা কি, এই যে একটা স্টেপ যে ছেলেটা, তোমরা মুভিটা যারা দেখছো তাদেরকে বলি, তোমরা যারা দেখো নাই তাদেরকেও বলি, যারা দেখো নাই তোমরা পরে দেখে নিও অ্যাডমিশন টেস্টের পরে, যারা দেখছো তাদেরকে বলি। সেখানে হচ্ছে ফার্স্ট স্টেপে কোনো একটা ছেলে ধরো হচ্ছে গিয়ে জিতলো, সে হচ্ছে সেকেন্ড স্টেপে যাইতে পারতো, বাট ফার্স্ট স্টেপে কোনো একটা মানুষ বা হচ্ছে মহিলা বা পুরুষ বা হচ্ছে যেই হোক, সে যদি ফেল করতো তাকে হচ্ছে ডিরেক্ট মেরে ফেলতো, মানে তার হচ্ছে গিয়ে মেরে ফেলা বা হচ্ছে সাত জয়। সো যে ছেলেটা জয় হইতো সে হচ্ছে সেকেন্ড স্টেপে যাইতে পারতো। এখন দেখো যে সেকেন্ড স্টেপে গেল, সে আবার সেকেন্ড স্টেপে সেম স্ট্রাগল করতে হচ্ছে, সেকেন্ড স্টেপে গিয়ে সে হচ্ছে স্ট্রাগলটা করে সে হচ্ছে সেখান থেকে আবার জয় পাওয়ার পরে থার্ড স্টেপে যাইতে হতো। মানে সেকেন্ড স্টেপে গিয়েও কেউ যদি হচ্ছে হেরে যাইতো তাকে কিন্তু ফার্স্ট স্টেপ জিতছে এই কারণে পুরস্কার দেওয়া হইতো না, তাকে আলটিমেটলি কিন্তু সবগুলো স্টেপ পার হইতে হইতো। তাহলে দেখো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এখন একটা ছেলে থার্ড স্টেপে গেল, সে হচ্ছে সেখানে আবার হেরে গেল, তাহলে সেখানেও কিন্তু তার ডিরেক্ট মৃত্যু। আসো তাহলে আমরা এই মুভি সিরিজ থেকে আমাদের লাইফটাকে একটু যদি রিলেট করি, আমরা কি দেখতে পাই। ধরো হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কিত তুমি জানো, সেখানে ভয়ের জায়গা হচ্ছে কি এমসিকিউ, ভয়ের জায়গায় কি রিটেন, ভয়ের জায়গায় কি ভাইবা হয় কিছু কিছু ডিপার্টমেন্টে। তাহলে প্রথমে আসো এমসিকিউ, ধরো এমসিকিউকে আমরা ফার্স্ট স্টেপ ধরলাম, সেখানে খুব স্ট্রাগল করছো তুমি, তোমার ভিতরে অনেক মনোবল ছিল, তোমার শরীরে অনেক জোর ছিল, তুমি হচ্ছে এমসিকিউতে পাস করে গেলাম। এমসিকিউতে পাস করার পরে তুমি হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেপে হচ্ছে গেলা রিটেনে। এখন দেখো রিটেনের সাথে যদি তুমি স্কুইড গেমের চিন্তা মিলাও, তাহলে রিটেনে যারা পাস করবে তারা না হচ্ছে গিয়ে চান্স পাবে, মানে হচ্ছে তৃতীয় স্টেপে যাবে, বাট রিটেনে তুমি ফেল করছো বাট এমসিকিউতে পাস করছো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাকে যে মৃত্যুর পথে বেছে নিতে হবে। সো তোমাকে রিটেনও ভালো করতে হবে, তোমাকে ফার্স্টে এমসিকিউ, দেন হচ্ছে রিটেন, দেন হচ্ছে তোমাকে ভাইজার জন্য বসতে হবে। সো রিটেনে ভালো যারা করবে না তারাও কিন্তু ওভারঅল বাদ। এখন কথা হলো ভাইয়া, রিটেন নিয়ে তো আমি অনেক বেশি চল্পনা কল্পনা করি, এই জায়গায় আমার অনেক ভয় আছে। এমসিকিউ নিয়ে যাই হোক আমি অন্তত পারবো, অনেক প্রিপারেশন নিচ্ছি, সেখান থেকে আমি ভালো করতে পারবো, বাট রিটেন নিয়ে আমার একটু ঝামেলা আছে। তো রিটেন নিয়ে ঝামেলা সবারই কম বেশ থাকে, আমি যতজনের সাথে কথা বলি, যতজনের সাথে যাতে হচ্ছে ফেসবুকে, মেইলে বা হচ্ছে যেভাবে কথা বলি, সবারই এই জায়গায় প্রবলেম। তোমরা জানো আমরা তোমাদের মতো কয়েকজন স্টুডেন্টের জন্য যাদের আসলেই দরকার, আমি তোমাকে বলি মেনশন করে দেখা দিচ্ছি, তোমার জন্য না আমার ভিডিওটা, তুমি হচ্ছে অনেকেই হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে গালি দাও, নো প্রবলেম গালি দিতে পারো, বাট তোমার সর্বোচ্চ গালি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতেছে। বাট আমাদের দরকার ওই ওর মতো শিক্ষার্থীকে, যে শিক্ষার্থী আমাদের ভিডিওটা দেখে তার লাইফটা চেঞ্জ করতেছে, সেই শিক্ষার্থীর জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছিলাম রিটেনের, মাত্র 1000 টাকা দিয়ে
তোমাকে হচ্ছে পুরো রিটার্নটা বুঝাই দিবে। সো তুমি চাইলে রিটার্নটা সেখান থেকে শিখে নিতে পারো, বাট তুমি চাইলে গালিও দিতে পারো। এখন তুমি গালি দিলে আমাদের কিছু যায় আসবে না, বাট তুমি গালি না দিলে তোমার কিছু যায়ও আসবে না। বাট তুমি যদি সেখান থেকে একটা জিনিস শিখতে পারো সেটা তোমার কাজে আসবে। সো বোকারা বনে যায় আর ভালোরা স্বর্গে যায়। সো তুমি স্বর্গে যাবা নাকি হচ্ছে বনে যাবা সেখানে তোমার চিন্তা করার একটা বিষয় আছে। তুমি যদি মানে হচ্ছে ইনবক্সে এসে গালি গালাজ করো, ইউ নো হোয়াট, নাথিং সিরিয়াস, বাট যে ছেলেটা হচ্ছে গিয়ে সেটা থেকে একটা শিক্ষা নিলে। আমরা হচ্ছে জীবনে স্ক্রিট গেম দেখি, মুভি দেখছি, বাট আমরা কি কখন আমাদের লাইফে সেটা হচ্ছে গিয়ে রিলেট করতে পারছি? পারি নাই। আজকে আমি তোমাদেরকে সেই বিষয়টা বলছি, তোমরা সেই বিষয়টা থেকে শিখছ, ভয়টা কাটবে আস্তে আস্তে। ভয়ের ব্যাপারটা যত বেশি শুনবা, ভয়ের যতগুলো উপায় তোমরা হচ্ছে জানতে পারবা, ভয় জিনিসটা থাকবে না। সো আমি তোমাদেরকে বলি, ভয় কাটানোর জন্য আমরা তোমাদের পাশে আছি। ভর্তি হয়ে নিতে পারো আমাদের কোর্সে, এবং হচ্ছে তোমরা যাদের প্রয়োজন নাই তাদের দরকার নাই, তোমরা হচ্ছে তোমাদের নিজের মতো করে পড়ো। আমাদের এখানে কোনো ম্যান্ডেটরি কোনো পার্ট না, আমাদের এখানে হচ্ছে সব সাপ্লি মানে হচ্ছে যার যার ইচ্ছা। সো আজকের ভিডিওটা তোমার জন্য, যদি তুমি ভয় পেয়ে থাকো, ভয়টাকে ওভারকাম করতে হবে ধাপে ধাপে। একটা ভয় পার করার পরে আরেকটা ভয় কাটাতে হবে, আরেকটা ভয় শেষ করার পরে তুমি সফলতা পাবা। সো প্রথমে এমসিকিউ নিয়ে কিন্তু আমরা হচ্ছে সবারই একটা ভয়ের কাজ জায়গাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের এখন হচ্ছে রিটেন নিয়ে ভয়, আর এই রিটেনের দাপে আমরা সবাই ভালো করবো ইনশাল্লাহ। ভালো কীভাবে করতে হয় সেটা থাকতেছে পরের ভিডিওতে। ভয়টাকে জয় করতে হবে। আসসালামু আলাইকুম।